পাওয়ার মণিপুরে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে আজ গোটা রাজ্যব্যাপী সিপিআই এর পক্ষ থেকে সিপিআইএম এর পক্ষ থেকে প্রতিবাদ এবং মিছিল সর্বোচ্চ আজ সিপিআইয়ের পক্ষ থেকে যে মিছিল পরিলক্ষিত এবং একই সঙ্গে আন্দোলন লক্ষ্য করা যাচ্ছে মণিপুরের ঘটনার যেখানে অবিলম্বে শাস্তি প্রতিষ্ঠা মণিপুরে অবিলম্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে আজ পথে নেমেছে সিপিআই জনদাস ভবনের সামনে তাদের এই আন্দোলন আজ সিপিআইয়ের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন মণিপুরে অবিলম্বে শান্তি প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে আজকে সরব সিপিআই সিপিআই রাজ্য নেতৃত্বরা আজকে সরব হয়েছেন তাদের প্রতিবাদ কর্মসূচিতে আজ সারা দেশব্যাপী সিপিআই সংহতি দিবস পালন করছে তারই অঙ্গ হিসেবে রাজধানী আগরতলার বুকেও সংহতি দিবস পালন করা হলো মণিপুরের শান্তি প্রতিষ্ঠার দাবিতে মণিপুর সরকারের মুখ্যমন্ত্রী অর্থাৎ এন বীরেন সিং এর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে সিপিআই তবে পদত্যাগ না হলে তাদের আন্দোলন চলতেই থাকবে বলে হুঁশিয়ারি সিপিআই এর পক্ষ থেকে যদিও ইতিমধ্যে শুধু সিপিআই নয় বামেদের বিভিন্ন সংগঠন সিপিআইএম থেকে শুরু করে সিপিআইএম এর প্রত্যেকটা সংগঠনই আজকে গোটা রাজ্যব্যাপী আন্দোলনে নেমেছে কোথাও মিছিল সংঘটিত কোথাও সভা সংঘটিত কোথাও আবার পথসভা অনুষ্ঠিত হচ্ছে সবকিছুকে কেন্দ্র করে মণিপুরের শান্তি অবিলম্বে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে এই দাবি রয়েছে আজ বিশেষ কর্মসূচির মধ্যে আজকের জনদাস ভবনের সামনে সিপিআই এর যে আন্দোলন বা যে ধর্ণা এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে আসছে শুনুন জাতি দাঙ্গা চলেছে এই জাতি দাঙ্গা কারণে কয়েক হাজার লোক বাড়ি হয়েছে অনেকের বাড়ি ঘর দিয়েছে মা বোনরা হয়েছে ধর্ষিত হয়েছে কিন্তু সেখানকার রাজ্য সরকার এবং তার মুখ্যমন্ত্রী সঠিক কোনো পদক্ষেপ নেই এটা বন্ধ প্রতিদিনই চলছে কোন কাপি চলছে এবং কেন্দ্রের মোদী সরকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টে তার দিতে চায় না এটা দুর্ভাগ্যজনক এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক কাজেই আমরা সিপিআই দল ভারতবর্ষে সারা ভারতবর্ষে মণিপুরের শান্তিকে রক্ষা করার জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকের মধ্যে মিলন ঘটানোর জন্য কেন্দ্র সরকার সেখানে পদত্যাগ করুক এবং মণিপুরের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক এই আশা আমরা রাখি এবং ভারতবর্ষের মানুষের কাছে এই আমরা বার্তা দিতে চাই এই সন্ত্রাস বন্ধ করো অথবা মণিপুরের সরকার পদত্যাগ করুক নাম আসবিহারি ঘোষ আমি স্টেট সেক্রেটারি মেম্বার সিপিআইয়ের বক্তব্য আপনারা শুনলেন মণিপুরে যে অশান্তি শুরু হয়েছে যে জাতি দাঙ্গা শুরু হয়েছে মে মাস থেকে শুরু হয়েছে এই জাতি দাঙ্গা সাম্প্রতিক সাম্প্রদায়িক অশান্তিতে কার্যত উত্তপ্ত মণিপুর কি এবং সেই অশান্তি যেন কোন ভাবে থামবার নয় তবে মেয়েতি এবং কুকি দুই সম্প্রদায় দুই উপজাতি সম্প্রদায়ের মধ্যে এই ঝামেলাকে কেন্দ্র করেই মণিপুরের পরিস্থিতি আজও পর্যন্ত উত্তপ্ত তারই মধ্যে একেবারে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত যে ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যাকে কেন্দ্র করে আরও একবার প্রতিবাদে ঝড় গোটা দেশ জুড়ে তারই অঙ্গ হিসেবে মণিপুরে শান্তি প্রতিষ্ঠার দাবিতে আজ সিপিআই সিপিআই পক্ষ থেকে সংহতি দিবস পালন গোটা রাজ্য জুড়ে একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন